প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, চারটি বেডরুম দুটি টয়লেট দিয়ে বাড়ির ভিতরে কিচেন না দিয়ে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এ বাড়িটি পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এ বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে এবং কোন জায়গায় অবস্থিত, এ বাড়িটির ভিতরে বাইরে কিভাবে কি রাখা হয়েছে, ইনশাল্লাহ এ টু থেকে জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করবেন তারা চাইলে এরকম ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখলে এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের মূল বাড়ির এরিয়া হচ্ছে 1260 স্কোয়ার ফিট। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 36 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 35 ফিট। টোটালি 1260 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটিতে মোট চারটি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে একটি বেডরুম একটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে। তো ড্রয়িং রুমটা সাজিয়ে রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 15 ফিট 6 ইঞ্চি, বেশ বড় সড়ো করে রাখা হয়েছে। তারপর আর দেখতে পাচ্ছেন আরও একটি বেডরুমের সাজিয়ে রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 1 ইঞ্চি করে। তারপরে পিছনে দুটি বেডরুমের সাজিয়ে রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট করে একটি, এবং আরেকটি বেডরুমের সাজিয়ে রাখা হয়েছে 11 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট 1 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 11 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট করে, এবং সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 15 ফিট করে। সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি করে। তারপরে দুটি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট। তো কমন টয়লেটের সাইজ রাখা হয়েছে 3 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট করে, এবং মাস্টার টয়লেটের সাইজ রাখা হয়েছে 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট করে। তো বন্ধুরা আশা করছি আপনারা সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিপ্লের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে আমাদের বাড়িটির ভিতরে বাহিরে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটার সাইজ কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে একে একে বিস্তারিত এই ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম একটি বাড়ি নির্মাণ করবেন তারা ভিডিওটি নাটানে সম্পূর্ণ দেখলে এরকম একটি বাড়ি করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে দেখতে চান তাহলে আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আউটপাসটা টাইন পাসটা ঠিক এরকম ডিজাইন করা হয়েছে। তো ওভারঅল যে জানালাগুলো দেখতে পাচ্ছেন জানালাগুলোর মধ্যে আমাদের এখানে ডিজাইন করে করা হবে। তো আপনারা আসলে পুরো বাড়িটি কমপ্লিট হলে বুঝতে পারবেন যে আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনির জন্য আমরা রড বের করে রেখেছি। আর আমাদের পুরো বাড়িটির মূল এরিয়ার মধ্যে আমরা মোট 12টি কলম দিয়ে পুরো বাড়িটি নির্মাণ করছি। তো আপনারাও দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে তারপর আপনারা আপনাদের বাড়ি কাজটি শুরু করে দিবেন। তো বাড়ি কাজটি শুরু করলে ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাবটা আপনারা 19-20 হলেও মোটামুটি একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন। আরও একটি হচ্ছে আপনাদের ড্রয়িং অনুযায়ী কাজ করালে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। আর ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা আপনাদেরকে বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা পরবর্তীতে ওই টাকা দিয়ে বাড়ির শেষের অংশ দিয়ে আপনারা কিছু কাজ বাড়িয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সামনের বেডরুমটি। তো আমাদের বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা আমাদের ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। তো আমরা আপনারা চেষ্টা করলে আপনারা চাইলে এখানে যে সামনের বেডরুমগুলো আছে সেই বেডরুমগুলোতে ড্রয়িং রুম উইথ বেডরুম রাখতে পারেন। তো আমাদের এই বাড়িটিতে কোনো কিচেন রাখা হয়নি, যেহেতু গ্রামের মধ্যে কিচেন বাড়ির ভিতরে রাখেনি, যেহেতু এই এলাকার মধ্যে কোনো গ্যাস নাই।
তো আপনারাও চাইলে এরকম আপনাদের কিচেনটাও অ্যাড করতে পারেন। তো আমরা এই বাড়ির মালিকের কথা অনুযায়ী আমরা কোনো কিচেন অ্যাড করিনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম, আমাদের ভিতরের বেডরুমটি। তো আমাদের এই ভিতরের বেডরুমটার মধ্যে আমরা একটি শেলফ বা তাক ঢালাই করেছি এবং এটার মধ্যে একটি অ্যাটাচ টয়লেট আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ আপনারাও এরকম অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারেন, শুধু দক্ষ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েও বাড়ির কাজ শুরু করতে পারেন। তো বন্ধুরা আরও একটি বিষয় আপনাদেরকে না বললেই নয়, যেটা হচ্ছে যে মিস্ত্রিরা কাজ করার পরে অনেক ভাইয়েরা যেটা করেন সেটা হচ্ছে যে বাড়ির ভিতরে কাজ করার পরে পানিটা ঠিকঠাক মতো দেন না। তা আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা বাড়ির কাজ যেরকমই করেন না কেন চেষ্টা করবেন সকাল বিকাল দুইবেলা পানি দেওয়ার জন্য টানা 21 দিন, তাতে করে আপনাদের বাড়ির কাজ অনেক মজবুত বা টেকসই হবে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটা বেডরুম। তো আমাদের বেডরুমটার মধ্যে একটি আউট প্রবেশ পথ রাখা হয়েছে, যেহেতু আমাদের বাড়ির ভিতরে কোনো কিচেন রাখা হয়নি সেজন্যই আমরা আউট প্রবেশ পথটা রেখেছি। তা আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনাদের ডিজাইন করে এমন অনেক চেঞ্জ করেও আপনারা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই রুমটার মধ্যে বেশ বড়সড় একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে, তো যাতে করে বাড়ির অনেক জিনিসপত্র রাখা যায়। তো আপনারাও চাইলে এরকম রাখতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা যে খাতিগুলো দেখতে পাচ্ছেন ফিনিশিং খুব ভালো এসেছে, বিকজ এখানে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করানো হয়েছে। তো আসলে আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির কাজ ভালো মিস্ত্রি দিয়ে করানোর জন্য, তাতে করে আপনাদের বাড়ির কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম। তো আমাদের বেডরুমটা বেশ বড়সড় করে রাখা হয়েছে, তো এই বেডরুমটার মধ্যে আপনারা চাইলে ড্রয়িং রুম উইথ বেডরুম হিসেবেও রাখতে পারেন। তো যেহেতু আমাদের সামনে ব্যালকনি হবে, আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা যে কোনো রুমেই ঢুকতে পারবেন, এরকম করেই করা হয়েছে। তো বন্ধুরা আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইনগুলো করাতে পারেন, তো আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা। যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান অথবা কোনো পরামর্শের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ির ধাপগুলো 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তা আপনারাও চাইলে 5 ইঞ্চি, 6 ইঞ্চি অথবা 4 ইঞ্চি করেও দিতে পারেন, যেহেতু আমাদের এটা ফাউন্ডেশন দোতলা ফাউন্ডেশনের বাড়ি, যাতে সিঁড়িতে উঠতে নামতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা 5 ইঞ্চি করে সিঁড়িগুলো ঢালাই করেছি। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটি রড আমরা এরকম করে বের করে রেখেছি। তো আমাদের এখানে 12 মিলি রড 6টি করে দেওয়া হয়েছে প্রত্যেকটি কলমে। তো আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়িটি এরকম নির্মাণ করে নিতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে এতটুক কাজ করতে খরচ হয়েছে 9,20,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 9,20,000 টাকা দিয়ে আমরা আমাদের বাড়ির কাজ এতটুক করে ফেলতে পেরেছি। তো আমরা আশা করছি পুরো বাড়িটি আমরা টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার সহ যদি কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে 14-15 লক্ষ টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 14-15 লক্ষ টাকা হলে আপনারাও এরকম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা সেই কামনা, সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।